শ্রমিকের অধিকারের ব্যাপারে তারা অত্যন্ত সচেতন এবং এইটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এমন কোন বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি বা এরকম কিছু তোলে নাই। শ্রমিক অধিকার নিয়ে তাদের বক্তব্য তারা বলেছেন এবং এটা আপনারা হয়তো খেয়াল রাখবেন যে এই আলোচনা কিন্তু গত বছর থেকেই আমাদের সাথে হচ্ছে তাদের, এবং সময়ে সময়ে আমরা তাদের সাথে যেই অগ্রগতি হয়েছে এবং আরও কোনো অগ্রগতি সম্ভব কি না সেটা নিয়ে আলাপ আলোচনা করে থাকি, এবং সেই চলমান আলাপ আলোচনার একটা পদক্ষেপ হিসেবেই আজকের আলোচনা হয়েছে। আজকের আলোচনায় বিষয়বস্তু যেটা ছিল সেটা হচ্ছে যে আপনারা এটাও আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন শ্রম আইনটা গিয়েছিল সেটা একটা বিশেষ কারণে সেটা ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি কারণটা কিন্তু আপনাদেরকে আগেও ব্যাখ্যা করেছি, তো সেই ব্যাপারটা আলোচনায় এসেছে এবং কিছু তাদের থ্রেশহোল্ড সম্বন্ধে এবং অন্যান্য ইস্যু সম্বন্ধে তাদের সাথে আলোচনা হয়েছে। বিশেষ করে যেই আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে তারা আমাকে বলেছেন যে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সাথে পার্টনার হিসেবে কাজ করতে চান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে শ্রমিকের অধিকারের ব্যাপারে তারা অত্যন্ত সচেতন এবং এইটা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এবং তখন আমি এটা বলেছি যে এটা বাংলাদেশের সরকারের কাছেও এবং আওয়ামী লীগ সরকারের কাছে বিশেষ করে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এত গুরুত্বপূর্ণ বিষয় যে এবার মাননীয় প্রধানমন্ত্রী নিজে কিন্তু শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়টা নিজের হাতে রেখেছেন, তো সেই রকম গুরুত্ব এটাকে দেওয়া হয়। তো সেই কারণে আমি এটাও বলেছি যে আগামী বুধবার আমি শ্রম মন্ত্রণালয়ের একটা টিমের সাথে আলোচনায় বসবো, কারণ আইএলওর জি গভর্নিং বডির মিটিং হচ্ছে মার্চ মাসে। আমাদের অগ্রগতি সম্বন্ধে একটা সম্পূর্ণ ওয়াকেবল হওয়ার জন্য এবং তাদের যে দু একটা এই ইয়েতে কী কী থাকবে তারা যে জানতে চেয়েছেন তাদেরকে সেই মিটিংয়ের পরে আমরা জানাবো। এই পর্যন্তই আলোচনা হয়েছে এবং আমি এইটাও বলতে পারি যে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এমন কোনো বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি বা এরকম কিছু তোলে নাই।